ভোগনগর ইউনিয়ন পরিষদের চর সৈয়দপুর পূর্বপাড়া এলাকার রাস্তাটি দীর্ঘদিন যাবৎ পানি জমে খানাখদ্দকের সৃষ্টি হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, বর্তমান চেয়ারম্যানকে জানিয়ে এর কোনো প্রতিকার পাচ্ছে না এলাকার জনগণ। এ রাস্তায় চলাচল করা হাজারো মানুষের দুর্ভোগ লাঘবে 600 ফিট সড়কে সাবেক মেম্বার দৌলত হোসেনের নির্দেশনায় তার পুত্র বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক কাশেম সম্রাটের উদ্যোগে নিজ অর্থায়নে বালুর বস্তা ইটের সুরকি ফেলে মানুষের যাতায়াতের জন্য রাস্তাটি ঠিক করে দিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল সহ আরো অনেক নেতৃবৃন্দরা। এলাকাবাসী অভিযোগ করে বলেন, আজকের দীর্ঘত 8-9 মাস ধরে আমাদের রোড যোগাযোগের কোনো কালেকশন আজ থেকে নাই। এন মেম্বার চেয়ারম্যান কি আছে কি না নাই তার কোনো কালেকশনের যোগাযোগ, কোনো কালেকশন নাই। আমাদের বর্তমান যে দলিত মেম্বার সে বর্তমানে এই রোড দেখে আজকে মেরামতের সব কিছু করাই দিতেছে। এই চেয়ারম্যান আসল নশর চেয়ারম্যান আজকে মরে গেছে গা। এর পরিবর্তন যেই চেয়ারম্যান হয়েছে এই চেয়ারম্যানের কিন্তু আর আসে নাই, যোগাযোগের কোনো কালেকশন নাই। আজকে এই দীর্ঘত পাবলিক জনগণ শত শত যজন চলতেছে আইতাছে যাইতাছে, এই পানি ভাঙ্গা ডেকা মেকা খাইয়া পড়তেছে পিছিল খাইয়া কেই চোখকে দেখে না। তাই এই জল আপনার এই রুট আমরা বন্টন উপায়ে পরিষ্কার করতে চাই, ড্রেনের আত্মত পরিষ্কার করতে চাই। ওই যে ওই তোমাখানা আছে ওই দোকান বন্ধ, পানি আর হুমাইনা আপনার এই চলাচল করতেছে মানুষ বহুত কষ্টের বিনিময় আছে। মুখিক লিখিত আপনার দেওয়া হয়েছে বা আপনার রিকোয়েস্ট করছে এলাকাবাসী, এই জলবদ্ধতা প্রায় 8-9 মাস ধরে এই মদনগঞ্জ রাস্তা আর আমাকে এই চশোদপুরের এই রাস্তাটা প্রায় 5-7 হাজার মানুষ দৈনিক আপ ডাউন করে। মেম্বাররা বলা হয়েছে, চেয়ারম্যানও বলা হয়েছে এই রাস্তার কোনো কেউ গুরুত্ব নিতেছে না। আজকে এই রাস্তার লইগে অনেকজন অনেক কথা কয়। এই আজকে রাস্তার এই ঘটনা দেখিয়া দলিত মেম্বারের নির্দেশে আজকে এই মেলামতের কাজ চলতেছে দলিত মেম্বারের নির্দেশে না, সরকারের কোনো এটা ব্যক্তি ফান্ড আর কি দলিত মেম্বারের ব্যক্তি নির্দেশ তবিলেতে দিতেছে। পানি জলবদ্ধতা অনেক আর কি, বর্তমানে তো আমাকে এই জলবদ্ধতার একটা মানুষের এই গালাগালা দেখিয়া এই দলিত মেম্বারের শূন্যা মেম্বার চেয়ারম্যানরা জানাইছে কিন্তু হারা কোনো এটা গুরুত্ব দিতেছে না চেয়ারম্যান নুরুসন চেয়ারম্যান। 8 মাস ধরে আমাদের এই সমস্যা, যখন বৃষ্টি হয় তখন জলবদ্ধতার কারণে আমরা ঘর থেকে পানিবন্দী থাকি, ঘর থেকে বেরোতে পারি না। আমাদের প্রায় চেয়ারম্যান যখন মারা যাওয়ার পরে উন্নয়নের কোনো ছোঁয়া আমাদের লাগে নাই, সর্বক্ষণ ভোগান্তি আমরা এই ভোগান্তিতে আছি। অনেক বলার পরেও, অনেক রিকোয়েস্ট করার পরেও, অনেক অনুরোধ করার পরেও আমাদের জন্য কোনো পদক্ষেপ নেয় নাই। এখন আমরা জনগণের পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে আমাদের জলবদ্ধতা নিরসন চাই আমরা চাই। আর কাশেম সম্রাট তার নিজস্ব অর্থায়নে নিজস্ব উদ্যোগে এই রাস্তার মেরামতের কাজ চলছে। এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক কাশেম সম্রাট বলেন, আসলে আমাদের মাননীয় চেয়ারম্যান আলহাজ নশদ আলী সাহেব মারা যাওয়ার পর থেকে গুগনগর ইউনিয়নে কোনো উন্নয়নমূলক কোনো ছবি দেখিনি। তাই আজকে আমাদের এই উদ্যোগ এলাকাবাসীকে সাথে নিয়ে, ভাই বেড়াদেরকে সাথে নিয়ে আজকে আমাদের এই উদ্যোগ। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাফেরা, কলকারখানা এবং সামনে আমাদের বড় মসজিদ, এইখানে হাজার হাজার লোক প্রতিদিন যাচ্ছে নামাজের জন্য, তাদের সমস্যা হচ্ছে। তাই সবাইকে নিয়ে এই উদ্যোগ আমাদের, এই উদ্যোগটি নিয়েছি যাতে করে মানুষ স্বচ্ছন্দে ভালোভাবে যাতায়াত করতে পারে, চলাফেরা করতে পারে। এই জন্য সবাইকে নিয়ে আজকে এই উদ্যোগ। তো জনগণের প্রতি আমার একটি অকুল আবেদন, যাতে করে জনগণ বুঝে একটা আমরা ভালো একটা চেয়ারম্যান চাই আগামী নির্বাচনে, যেহেতু গুগ্ন ইউনিয়ন নির্বাচন খুব অচিরেই এসে পড়েছে। তো তাদের কাছে একটা আবেদন, আমার ভালো একটা চেয়ারম্যান চাই, যাতে দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান চাই না, যে দানশীল এরকম চেয়ারম্যান চাই, যে নিতে আসে নাই গুগ্ন ইউনিয়নে দিতে আসছে। আমরা এরকম সিএস সারা চেয়ারম্যান চাই না যে গুগ্ন ইউনিয়নে নিতে আসে দিতে আসে নাই। NAN TV নারায়ণগঞ্জ।